আক্কাস আলীর বাসায় সুপেয় পানির ব্যবস্থা নেই। দূর থেকে পাইপ টেনে পানি জমিয়ে রাখছেন বহুতল ভবনে। টঙ্গীর শিলমন, বৌবাজার, রেল কলোনি সহ বেশ কয়েকটি এলাকায় একই অবস্থা। প্রায় তিন বছর ধরে সিটি কর্পোরেশনের সরবরাহ করা পানি ঠিকমতো পাচ্ছেন না বাসিন্দারা। কোথাও কোথাও কল থেকে দুর্গন্ধযুক্ত ময়লা পানি বের হওয়ায় ভোগান্তিতে পড়ছেন তারা। অনেকেই আবার নিজ উদ্যোগে সাবমার্সিবল কল বসিয়ে চাহিদা পূরণ করছেন। ড্রেনের ভিতর দিয়ে যাওয়া থেকে অনেক জায়গায় লিক ঠিক হইয়া ওয়াশিং এর ময়লা পানিটা ওয়াশার পানির সাথে অ্যাড হয়ে গেছে। ভোটও দিতাছি, ভিলও দিতাছি, আমরা কষ্ট করতাছি, কিন্তু ওনারা তা আমাদের আসা দেখাই করে না। সময় আইলে টি হে বুড়ের লাগে আই এক ভোট নিয়ে যায়, আর কিন্তু ফুরার ফুস খবর রাখে নাই। সিটি কর্পোরেশনের নাগরিকরা যেন সঠিক এবং সুন্দর একটা পরিবেশ পাই সেটাই আমরা প্রত্যাশা করি। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের 10 বছরেও নাগরিক সুবিধা বৃদ্ধি না পেলেও নির্বাচন সামনে রেখে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। পৃথিবীর 20টি দূষিত নগরীর তালিকায় গাজীপুর সিটি কর্পোরেশন, সেই কলঙ্ক মুছে দিয়ে এই গাজীপুরকে পৃথিবীর সেরা বাসযোগ্য নগরীর মধ্যে নিয়ে আসতে হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সিটি কর্পোরেশনের মানুষের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে তাদের সেবার প্রত্যেকটি খাত উন্নত করে যাতে সেবাগুলি জনগণের মধ্যে পৌঁছে দেওয়া যায়, আবর্জনা মুক্ত একটি সিটি কর্পোরেশন আমরা গড়ে তুলতে চাই। 329.53 বর্গ কিলোমিটার আয়তনের গাজীপুর সিটি কর্পোরেশনে এবার 11,84,363 জন ভোটার রয়েছেন। সময় সংবাদ, গাজীপুর।